2011 সাল থেকে বামফ্রন্টকে চিরতরে সরিয়ে দেওয়ার পর ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস মানুষের প্রচুর ভালোবাসা নিয়ে। তারপর তিনটে বিধানসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস মানুষের ভোট নিয়ে এবং 200 কোটি সিট নিয়ে। কিন্তু সম্প্রতি যে ঘটনা রাজ্যে ঘটে গিয়েছে, সেই জায়গা থেকে রাজ্য মন্ত্রিসভার পদ পরিবর্তন হতে চলেছে আজ, এমনটাই খবর ছিল নবান্ন সূত্রে। আজ দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে আরও 7টি জেলার ঘোষণা করেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে আরও 7টি নতুন জেলা হবে রাজ্যে। সুন্দরবন, বসিরহাট, রানারঘাট, বহরমপুর, বাঁকুড়া ভঙ্গ হচ্ছে, বিষ্ণুপুর, মুর্শিদাবাদকেও ভাঙা হচ্ছে। আরও নতুন 7টি জেলার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভা নিয়ে আগামী পরশু জানাবেন সিদ্ধান্ত। যে সমস্ত পদগুলি খালি রয়েছে সেগুলো কোনো মন্ত্রীকে বসাতেই হবে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল রাজ্য মন্ত্রিসভার পদ পরিবর্তন হতে চলেছে, সেই মোতাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানান আগামী বুধবার অর্থাৎ পরশু দিন মন্ত্রিসভার পরিবর্তন হতে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, সাধন বান্দে মারা যাওয়ার পর এখনো পর্যন্ত ক্রেতা সুরক্ষা দপ্তর ফাঁকা, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, তিনি অনেকগুলো দপ্তর সামলাতেন। পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত পঞ্চায়েত দপ্তর ফাঁকা পড়ে আছে, তাই তারা খুব শীঘ্রই এই দপ্তরগুলোয় মন্ত্রী নিয়োগ করবেন। আগামী পরশু দিন বুধবার বিকেল 4টার সময় একটি ছোট মিটিং করে এই কাজগুলি সম্পন্ন করবে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও জানান, 4-5 জন মন্ত্রী বাদ যাবেন, তাদের দলের কাজে লাগানো হবে, 5-6 জন নতুন মুখ আনা হবে। তিনি জানান, যারা মতব্বর হয়ে গেছে বেশি, কামরাজ পরিকল্পনায় মন্ত্রিসভা ভেঙে টোটাল নতুন করে করা হবে, এসব কোনো প্ল্যান আমাদের নেই। হ্যাঁ, আমাদের একটা রিসাফল করতে হবে। তখন সুব্রত দা মারা গেছে সিনিয়র লিডার, সাধন পান্ডে মারা গেছে সিনিয়র লিডার, পার্থ চ্যাটার্জি জেলে আছে, এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। অনেকগুলো জিনিসকে ফাঁকা পড়ে আছে, কারণ সুব্রতদা নিজে পঞ্চায়েত দেখতেন, পিএইচি দেখতেন, সাধন পান্ডে সেলফ হেল্প গ্রুপ দেখতেন, কনজিউমার কোঅপারেটিভ দেখতেন, অর্থদা নিজে ইন্ডাস্ট্রি দেখতেন, আইটি দেখতেন, অ্যাসেম্বলি দেখতেন, এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দেখতেন, সুতরাং ডিপার্টমেন্টগুলো ফাঁকা আছে না। আর আমার পক্ষে একা তো সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়, সবাই ভাগাভাগি করে করতে হবে। তাই আমরা কালকে ছোট কাল না পরশু দিন আমরা একটা ছোট্ট হিসাবে করবো বিকেল 4টে। আর 4-5 জনকে মন্ত্রিসভায় যারা আছে তাদের আমরা কাজে লাগাবো দলের কাজে, আর বাদ বাকি আরো 5-6 জনকে নতুন নিয়ে আসা হবে। বিষ্ণুপুর সব ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা, সুন্দরবন এরিয়া নিয়ে 7-24 পরগনা সুন্দরবন জেলা, আর বনগা বাগদা এইসব ইছামতি নদী ওখানে পরে পরে আমি বলেছি ওটা ইছামতি জেলা, আর বসিরহাটের নামটা দেওয়া হয়নি, পরে দিচ্ছি। এই হয়েছে श्री गणेशाय नमः। श्री बालाजी ज्योतिष केन्द्र जस्तै समस्या होस् काम बन्नै सक्दैन भने त्यसको ग्यारेन्टी सित समाधान गरिनेछ। प्रेम प्रीति गोप्य शत्रु व्यवसायमा समस्या, दोकान ठीक सित चल्न सक्दैन, घरेलु समस्या, धन सम्पत्तिको नोक्सानी, कोर्ट केस, व्यवसाय नचल्नु, पशुधनको बर्बादी, पढाइमा मन नलाग्नु, विवाहमा ढिलाइ इत्यादि, यी सम्पूर्ण समस्याको लागि पण्डित तुषार शर्मा गोल्ड मेडलिस्टले निशुल्क जोखाना हेर्नुहुनेछ। यसैले उहाँसित शीघ्र सम्पर्क गर्नुहोस्। कालेबुङको लामाडाँडामा अवस्थित लामाडाँडा होमस्टे सिलगढीबाट मात्र 2.5 घण्टाको दूरीमा छ। मनोरम प्राकृतिक दृश्यसँगै रमाउन अनि सहरी व्यस्तताबाट केही दिन राहत पाउन यो उत्तम ठाउँ हो। यहाँबाट तपाईँले कञ्चनजङ्घाको दृश्य साथै सुन्दर सूर्योदय पनि देख्न सक्नुहुनेछ। होमस्टेको अतिथि सत्कारले तपाईँलाई आफ्नै घर जस्तो महसुस गराउनेछ। आफ्नो परिवारको साथमा छुट्टी बिताउनलाई एकमात्र लामाडाँडा होमस्टे। सम्पर्क नम्बर 9547151001।
एक करोड़ केवल छ रुपियाँमा सच्ची किन्नुहोस् डियर साप्ताहिक लॉटरी केवल छ रुपियाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार एक करोड़ रुपियाँ। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कंपेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर 8760 830 848 58।